হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা আগে একটু দেখে নিয়েছো, মন্দারমণিতে গিয়ে আমরা ডলফিন বিচ থেকে স্টে করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাদের জানিও কমেন্ট বক্সে। আর আমরা আজকে চলে এসেছি দীঘাতে। দীঘাতে আমরা স্টে করছি জিসে ইন্টারন্যাশনাল, যেটা আগে আমরা একটা ভিডিও করেছিলাম, কিন্তু আবার নতুন করে এই ভিডিওটা করছি, কারণ এই হোটেলে অনেক কিছু চেঞ্জেস হয়েছে সেই জন্য। তো আমরা ফোর বেডেড রুম নিয়েছি, একটু পরে তোমরা রুম টুরটা দেখতে পাবে। বাফের ব্রেকফাস্টও আছে, সেই ব্রেকফাস্টে কী আইটেম এরা প্রোভাইড করছে সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। বুকিং ডিটেলস সব কিছু আমরা শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে ইজিলি বুক করতে পারো খুব রিজনেবল প্রাইসে, খুব ভালো একটা প্রপার্টি। তো ভিডিওটা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। কিপ ওয়াচিং, স্টে টিউন। হচ্ছে লিফট, এটার পাঁচটা ফ্লোর আছে। টপ ফ্লোরে এদের সুইমিং পুল এবং গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুল, রেস্টুরেন্ট সব কিছু আছে। বাকি প্রত্যেকটা ফ্লোরে তিন রকম চার রকম টাইপের রুম আছে। ওয়াইফাই লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর লিফট থেকে বেরিয়ে হচ্ছে করিডোর, এদিকে এদিকে, আর এখান থেকে সুন্দর একটা সুইমিং পুলের ভিউ আছে। প্রত্যেকটা ফ্লোর থেকে ভিউটা পাবে। এই করিডোর দিয়ে গিয়ে ওই ডান দিকের লাস্টের রুমটা হচ্ছে আমাদের 212 নম্বর রুম। দিস ইজ দ্য রুম, রেসিডেন্সিয়াল স্যুট। এটা হচ্ছে রুম নাম্বার 212। এখানে ঢুকে এখানে সামনে একটা কাবার্ড রয়েছে, কাবারটা স্পেশিয়াস, কিছু নেই। আচ্ছা ওয়াইটা দিকে আছে, এখানে সেফ আছে। তাতে শোনা, আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখিয়ে নিই। ওখানে হচ্ছে এসি। আচ্ছা তো এখানে দুটো বেড আছে, একটা কুইন সাইজ বেড আছে আর একটা কিং সাইজ বেড আছে। যদি এটা এক্সিকিউটিভ রুম, আমি ভেবেছিলাম রুমটা একটু স্পেশিয়াস হবে অ্যাজ পার জিসি আর আরও অন্য রুমগুলো। এনিওয়েজ রুমটা ভালোই, নিট অ্যান্ড ক্লিন। এখানে এখানে টিভি আছে, একটা টেবিল আছে, সোফা নেই। আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, কেটলি আছে, চারটে কমপ্লিমেন্টারি জলের বোতল আছে, কাপ গ্লাস সব দেওয়া আছে, চা কফির ব্যবস্থা সব রয়েছে। এখানে একটা টেবিল আছে বড়, জিনিসপত্র রাখার জন্য। এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, আয়না। আর এখানে এটা হচ্ছে তোমার ব্যালকনি। এই ব্যালকনি, এখান থেকে সেই ঝবনের ভিউ পাওয়া যাচ্ছে, ওই পারে সমুদ্র, সমুদ্রটা যদিও দেখা যাচ্ছে না, এখানে ফ্রন্ট ভিউ আছে। আর ব্যালকনিটা দেখো, এরকম পুরো ঘুরে চলে গেছে, পুরো এতটা বড় ব্যালকনি আমরা পেয়েছি। এই পাশেই একটা হোটেল আছে, ফুল ব্যালকনি ভিউ আছে রুম। এটা হচ্ছে ওয়াশরুম, এক্সস্ট আছে, গিজার আছে, বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখানে ওয়াশ বেসিন আছে, আয়না আছে, টয়লেট প্রোভাইড করা আছে। এখানে শাওয়ার এরিয়া, বাথরুমটা অনেক স্পেশিয়াস, হ্যাঙ্গার আছে, ওয়াশরুম অনেক স্পেশিয়াস আছে ওয়াশরুমটা। আমরা এখন আছি জিসি ইন্টারন্যাশনালের টপ ফ্লোরে। এটা হচ্ছে করিডোর, লিফট এরিয়া, এ হচ্ছে পুরো টেরেসটা। আর এখানে একটা সুন্দর ব্যবস্থা করা আছে, দুটো পুল এদের, একটা উপরে একটা নিচে। হ্যাঁ টপ ফ্লোরে একটা জাকুজি টাইপের আছে, নিচে একটা বড় সুইমিং পুল আছে। এটা হচ্ছে এদের বার কাউন্টার। আর এটা হচ্ছে সিটিং এরিয়া। তো এদের একটা ব্যাপার আছে, নিচের পুলটা বড়, কিন্তু যদি হোটেলটা অনেক বড় সেহেতু এখানে লোকজন প্রচুর আসে। ওই যে তোমরা এখানে একটা পুল আছে টপ ফ্লোরে জাকুজি টাইপের, সেটা ইজিলি ভাড়া করতে পারো, যেটার ভাড়া হচ্ছে এক ঘন্টায় 500 টাকা পার হেড।
এবং যে 500 টাকা আছে সেই 500 টাকায় তোমরা ফুড নিতে পারো কমপ্লিমেন্টারি। তার বেশি হলে তোমাদের পে করতে হবে, মানে 500 রুপিস পে করে তোমরা পাবে এই জাকুজিটার অ্যাক্সেস 1 ঘন্টার জন্য, প্লাস 500 রুপিসের ফুল। দিস ইজ দ্য ভিউ অফ ইন্টারন্যাশনাল টপ ফ্লোর। আর এই মঞ্চটার উপরে উঠলে তোমরা ঠিক এরকম ভিউ পাবে দীঘার। এই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, অসাধারণ। এটা হচ্ছে জিসি ইন্টারন্যাশনালের বাইরের এরিয়াটা, আউটসাইড লুক। আমরা সেকেন্ড ফ্লোরের এই রুমটাতে আছি, এই রুমটাতে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে বার, আর দিস ইজ দ্য পার্কিং এরিয়া। তোমার গাড়ি আনলে কোনো প্রবলেম নেই, এখানে ইজিলি পার্ক করতে পারবে। এটা হচ্ছে এন্ট্রান্স, গাড়ি নিয়ে আসলে কিংবা টোটোতে করে এলে এখান থেকে তোমাদের আসতে হবে। আর এই সামনের রাস্তাটা হচ্ছে দীঘা ওশেনিয়া কিংবা দীঘা উদয়পুরের যে রাস্তাটা, নিউ দীঘা থেকে উদয়পুর সেই রাস্তাটা হচ্ছে এটা। আর এই হচ্ছে সিগনেট পিএনসি ভিউ। এই ভিডিওর রিভিউ অলরেডি আমরা করেছি, এই হোটেলের রিভিউ অলরেডি আমরা করেছি, যদি তোমরা দেখতে চাও আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর এই হচ্ছে সুবিশাল প্রপার্টি, উপরে একটা রুফটপ সুইমিং পুল আছে ঠিক এই জায়গাটাতে, যেটা অলরেডি আমরা কভার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এই উপরের পুলটায় যাওয়ার কিছু কন্ডিশনস রয়েছে, সেটাও আমাদের ওখানে বলা আছে, সেটা আমরা দেখে নিও, কিন্তু ফেসিলিটিটা খুব ভালো। এটা রেস্টুরেন্ট, একটু পরে আমরা আসবো ব্রেকফাস্ট করতে, তখন তোমাদের রেস্টুরেন্টটা দেখাবো আর ব্রেকফাস্টে কী কী আইটেম আছে সেটাও দেখাবো। এখন চলো দেখাই তোমাদের এদের ইনহাউস যে পুলটা আছে সেই পুলটা কীরকম। এদের সবচেয়ে ভালো হচ্ছে রোদের মধ্যে ওদের পুলের জল গরম হয় না, কারণ ওদের পুলটা হচ্ছে ইনহাউস পুল, রোদ পড়ে না এবং অনেক ডিপ, তাই 4 ফিট মতন ডিপ আছে পুলটা। চলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পুল এরিয়া, এখন বন্ধ আছে, ওপেন হয়নি। এইখানটায় চিলড্রেন্স পুল আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। আর ওটা হচ্ছে এন্ট্রান্স পুলের, এখন যেহেতু আমি সকালবেলা ভিডিও করছি সেহেতু এখন ওপেন হয়নি পুলটা। পুলটা খুব সুন্দর, ইন হাউস রোদ পড়ে না, তাহলে জল খুব ঠান্ডা থাকে। আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এদের 5th ফ্লোরে একটা হল মতন আছে, অডিটোরিয়াম, সেখানে এরা অ্যারেঞ্জমেন্ট করেছে ব্রেকফাস্টের। আইটেমগুলো একটু পরে দেখাচ্ছি। এখানে জলের ব্যবস্থা আছে, চা কফির ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে লুচি দেখতে পাচ্ছ, সবজি, ডিম সেদ্ধ, পোহা আর কলা। তো তোমরা কমেন্ট বক্সে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কেমন করে বুক করতে হবে গোয়া ভিভোর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওয়েট করো পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের পরের ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ব্লগস, থ্যাংক ইউ।